হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগের একজন বড় আল্লাহওয়ালা বুঝুক। কেমন আল্লাহওয়ালা? একদিন কোথাও সফর করতেছেন দাদার পিঠে সওয়ার, সন্ধ্যা হয়ে গেছে, এক বাড়ির দুয়ারে এসে ডাক দিলেন, মালিক বেরিয়ে আসলো। মালিক হলো কৃষক, ভাই আমি একজন মুসাফির, আজ রাত তোমার এখানে থাকতে চাই, থাকার কি অনুমতি আছে? বেচারা কৃপণ কিসিমের বাবলু থাকতে দিলে রাত্রে চারটা খেতেও তো দিতে হবে, কয় না আমার এখানে থাকার অনুমতি নেই। তো হযরত আরো সামনের দিকে চলছেন, কৃষক ঘরে ফিরে দেখে তার স্ত্রীর প্রসব বেদনা আরাম, বেদনা তো বেদনা, এমন বেদনা মনে হয় যেন মারাই যায়। মনে পড়লো একটু হুজুর, একজন হুজুর একটু আগে এসেছিলেন, নিশ্চয় কোনো তাবিজ তোমার হুজুরে জানেন, এটা তাবিজ নিয়ে আনলে হয়তো স্ত্রী ভালো হবে। দৌড়ে গিয়ে ধরছে, হুজুর আমি বিপদের সম্মুখীন, কি আমার স্ত্রীর প্রসব বেদনা, এখন মনে হয় যেন মারাই যাবে, একটা তাবিজ চাই। হযরত পাশেন হুজুর তাবিজ দিতে পারি যদি একটি শর্ত মানতে পারো, যে হুজুর 10টি মানবো অসুবিধা নেই, কি শর্ত বলে? শর্ত হইল আমাকে থাকতে দিতে হবে। যে হুজুর অসুবিধা নেই, থাকতে দিব, ব্যবস্থা আছে, আপনি থাকুন, তাবিজ চাই। হযরত মজা করলেন, কি মোরা যাসদ খারাম রানি যে যাসদ জনে দেহ কানে যায়াত ইয়া না যায়াত জনে দেহ কানে যায়াত ইয়া না যায়াত, আল্লাহ তোমার শুকর আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, কৃষকের স্ত্রীর প্রসব হোক আর না হোক এতে আমার কি আসে আর যায়? এটা লেখের হাতে ধরাইয়া দিয়েছেন, ও তো মনে করছে হুজুরের তাবিজ লিখে দিয়েছে, বস বামুরতে বেঁধে দিল, ফরফর বাচ্চা বেরিয়ে আসছে। এই 700 বছর জাগত পরীক্ষিত যে এই দুইটা পংক্তি কাগজে লিখে প্রসব বেদনা উঠলে বামুরতে বেঁধে দিলে নর্মাল সহজে বাচ্চা হয়ে যায়। কেমন আল্লাহর বলে চিন্তা করে, এরা যা বলে আমার আল্লাহ তা কবুল করে দেয়। ইমাম রব্বানী আবু হানিফায় সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রাহিমাহুল্লাহ তাবিজ তুমান লিখতেন না, এটা ওনার অভ্যাস ছিল, একবারটা দর্শে তো দর্শে তাবিজ দিতেই হবে, যতই বলেন আমি তাবিজ দেই না, জানি না, না আমাকে দিতে হবে। দেখলেন যে লোক তো ডিসচার্জ করতেছে, যান ছড়ানোর জন্য এক টুকরা কাগজ নিয়ে লিখলেন, কি লিখলেন? কহিলাহি মাই জানতা নেহি তেরা বন্দা মানতা নেই, আল্লাহ আমি জানি না তোমার বন্দা মানে না, এটা লেখে হাতে দিয়ে দিছে, ব্যবহার করে আরোগ্য লাভ করে ফেলেছে। আল্লাহ তো শায়খ আব্দুর রহমান জামি বড় আল্লাহ মক্কায় মক্কারমা হজ করতে গিয়ে রওনা করেছেন মদিনায় মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে, হাদিয়া কি নিবেন? হুজুরের তারিফ আর প্রশংসা সম্বলিত কিছু কবিতা বানিয়ে সাথে নিলেন, রজা পাকের পাশে দাঁড়িয়ে এই কবিতাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাবো, রওনা করছেন। এদিকে মক্কার আমির স্বপ্ন দেখতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি কাফেলাতে আসে, মদিনে আসতেছে, একে বারণ করো, আসতে দিও না। ইনি তো আশাকের রাসূল, মদিনার জন্য পাগল পারা, আর মদিনাওয়ালা নিষেধ করতেছেন আসতে দিও না, এই কারিশমা আমরা কি বুঝি? মক্কার আমির ঘোষণা দিয়ে দিলেন, আব্দুর রহমান জামিকে তার মদিনে আসা নিষেধ, কিন্তু আশাকের জন্য কি এটা মানা সম্ভব? এত দূর থেকে সফর করে মক্কা এসেছি, আর মাত্র 450 কিলোমিটার মদিনা, জিয়ারত ছাড়া ফিরে যাব দেশে, এটা তো সম্ভব হয় না। তিনি আবারও রওনা করছেন, আগামী রাত্রে আবারও এই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, তাকে নিষেধ করো যাতে না আসে। আজকে আমিরের পক্ষ থেকে ঘোষণা হইল, আব্দুর রহমান জামিকে সে যাতে মদিনায় না যায়, কিন্তু উনি তো নিজকে নিজে কন্ট্রোল করে রাখতে পারতেছেন, আগামী দিন আবারও রওনা, রাত্রে আবার সেই স্বপ্ন, জামি চলে আসতেছে, তাকে ফিরিয়ে রাখো, আসতে দিও না। জামি দেখলেন যে আসলে আমি এভাবে আসতে পারবো না, আমাকে ফিরিয়ে রেখে দিবে, তাই তিনি সিরিয়ার বণিকদের সাথে চুক্তি করলেন যে ও বণিক, তোমরা ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়া যাবে, মদিনার রাস্তায় পড়বে, আমি আমার মাসুকের জিয়ারত করতে চাই, বারবার বারণ করা হচ্ছে, আমি আমাকে কন্ট্রোল করতে পারতেছি না, এক কাজ করো, তোমাদের মালের সাথে বস্তার ভিতরে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে ওটের পিঠে করে আমাকে নিয়ে চলো,
মদিনার কাছে গেলে বস্তার মুখ খুলে দিও, আমি আমার মাশুকের জিয়ারত করব। চিন্তা করুন কেমন হিম্মত, 450 কিলোমিটার বস্তার ভিতরে হাত পা গুছিয়ে থাকা কি সাধারণ কথা? আমার আপনার জন্য তো কল্পনা করাও কঠিন, কিন্তু আশেকের সাদেকের জন্য সত্যিকার অর্থে যে আশেকের রাসূল তার জন্য মোটেও কঠিন নয়। अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बत थकले कठिन जगह कठिन का सहज ही बने कर आता ही বস্তার ভিতরে ঢুকাই মুখ বন্ধ করে রওনা হয়ে গেল। রাত্রে আবার স্বপ্ন, আব্দুর রহমান জামির চলে আসতেছে তাকে ফিরিয়ে রাখ। আমির ক্ষিপ্ত হয়ে গেলেন, কে আব্দুর রহমান জামি, এতবার নিষেধ করার পরেও সে রওনা হয়। খোঁজাখুঁজি করে দেখলো কাফেলাতে এই নামে কেউ নেই। 3 দিনের স্বপ্ন মিথ্যা হতে পারে না। চেক আরম্ভ করলো কার কাছে কি আছে, গাট্টি গোট্টা বস্তা সব হলো। এর মধ্যে আব্দুর রহমান জামি ধরা পড়ে গেলেন বস্তার ভিতরে। তাকে রেখে দেয়া হলো, যেতে দেয়া হলো না, এবং আমির ব্যবহার বেশি ভালো করলেন না। চতুর্থ রাত্রে আবার স্বপ্ন, আল্লাহর রাসূল বলছেন, ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে নিষেধ করা হয়েছে এজন্য নয় যে সে এই দরবারের একজন অপরাধী। আব্দুর রহমান জামির মকাম কোথায়, তার মর্যাদা কি পরিমাণ তুমি জানো না? যে কসিদার কবিতা লেখে সাথে করে নিয়ে আসতেছে আমাকে শোনানোর লক্ষ্যে, এই কবিতা যদি আমার রোজার পার্শ্বে এসে সে পড়ে আর আমাকে শোনায়, আমি নবীর জন্য তখন রোজা থাকা সম্ভব হবে না, রোজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। যেদিন আমি রোজা থেকে উঠব সেদিন কেয়ামত কায়েম হবে, দুনিয়া স্থির থাকবে না। তাই বলছি আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে দিও না। জামির কি কবিতা ছিল, সেই কবিতার কয়েকটি পঙ্ক্তি হলো, যে মাহজুরি বারামদ জানে আলাম, তারা হাম ইয়া নবী আল্লাহ, তারা হাম ইয়া নবী আল্লাহ, তারা হাম নাফের রহমতুল্লিল আলামিনি, যে মাহরুমা চেরা গাফেল নাসিনি, যে মাহরুমা চেরা গাফেল নাসিনি, বেরু আওয়ার সারাজ পুর দেয়া মানি, কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি, কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি। ও আল্লাহ রাসূল, ও মাহবুব, সমগ্র জাহানের রু হলেন আপনি। রু যদি দেহ ত্যাগ করে দেহ ঠিক থাকতে পারে না, দেহে পছন্দ রে আপনার জীবন দশায় উম্মতের যে শান শওকত ছিল, কাফের গোষ্ঠীরা উম্মতের নাম শুনলে থরথর করে কাঁপত, আপনার বিয়োগের কারণে উম্মতের পছন্দ উঠছে, এখন কাফের গোষ্ঠীর ভয়ে উম্মত পালানোর জায়গা পায় না। ও মাশুক, ইয়ামান দেশের যে চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছিল, ওই চাদর মোবারক থেকে চেহারা মোবারকটা একটু বের করে দেন না, আপনার চেহারা দেখতে পেলে উম্মতের নবজাগরণ সৃষ্টি হবে, উম্মতের জান ফিরে আসবে, উম্মতের অবস্থা আবার পরিবর্তন ঘটবে। বেরু আওয়ার সারাজপুর দেয়ামানি, কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি। আল্লাহর হাবিব বলছেন, ও আমির, এই আব্দুর রহমান জামি যদি কবিতাগুলো আমার রওজার পাশে এসে পড়ে আর আমাকে শোনায়, রওজা থেকে উঠে তার সাথে আমাকে আলিঙ্গন করতে হবে। তাই বলছি আসতে দিও না। ওই আব্দুর রহমান জামি পীরের খোঁজ করতেছিলেন কার কাছে মুরিদ হবেন, শোনেন অমক জায়গায় পীর আছেন, সেখানে গিয়ে দেখেন যে সমস্ত শর্ত সরায় পীরের মধ্যে থাকা আবশ্যক শর্ত নেই, ফিরে আসেন। খুঁজতে খুঁজতে সংবাদ পাইলেন অমক জায়গায় একজন বুজুর্গ আছেন, নাম খাজা ওবায়দুল্লাহ আহরার, বহু দূর থেকে সফর করে তার দরবারে পৌঁছে দেখেন অডেল সম্পদের মালিক, মনটা খারাপ হয়ে যায়, এত বড় সম্পদশালী এত বড় ধনী আল্লাহওয়ালা হয় কি করে। তাই মন খারাপের কারণে তার সাথে সাক্ষাৎ করলেন না, মুরিদ হলেন না, মনে মনে একটি পঙ্ক্তি পঙ্ক্তি যুক্তি ছিলেন, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারাগ,
ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না যে এত বড় সম্পদশালী হয়। বহু দূর থেকে সফরের কারণে ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত, খাজা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদের মধ্যে আরাম করতেছিলেন, এর মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে, 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচারাসন গ্রহণ করলেন, মানুষ হিসাব দিতেছে। হিসাব দিতে দিতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল এসে গেছে। হিসাব দিতে গিয়ে দেখেন মাত্র 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো গতি বাকি রইল না। কত কাকুতি মিনতি করলেন, আল্লাহ পাক বলছেন এই জগতের আইন একমাত্র আইন, এক চুল পরিমাণ আইনের মধ্যে পরিবর্তন ঘটবে না। যতই কাকুতি মিনতি করলেন আল্লাহ পাক মানলেন না, শেষমেশ একটু সুযোগ দিলেন, ঠিক আছে একটু সুযোগ দিলাম, যদি কোথাও থেকে 1 পয়সার নেকি এনে নেকির পাল্লায় তুলে দিতে পারো, নেকির পাল্লা ভারী হবে, জান্নাত লাভ করতে পারবে, এছাড়া জান্নাতের আশা করা যাবে না। মনে মনে আনন্দিত, মাত্র 1 পয়সার নেকি যাত্রার কাছেই তো পাওয়া যাবে। হঠাৎ দেখলেন একজন প্রতিবেশী গিয়ে বলছেন, চাচা আমি আপনার অমক ভাতিজা, অমক বাড়ির মানুষ, 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে 1টা পয়সা নেকি দান করু। কেয়ামতের ভয়াবহ অবস্থা, গুনাহগার উম্মত তো দূরের কথা, পয়গাম্বর পর্যন্ত বিকম্পিত। হযরত করামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আদম সে তার ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, আদম সে তার ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম, বলে ওয়াহা এক উম্মতি আহমদ নবী সাহেব হাসাম। প্রতিবেশী চাচা বলছে, কে তুমি আমার ভাতিজার পরিচয় নিয়ে এসেছ, তোমাকে চিনি না, আমার সামনে থেকে সরে যাও। গেলেন অন্তরঙ্গ বন্ধুর কাছে, ও বন্ধু দুনিয়ায় থাকাকালীন কি পরিমাণ কোরবানি পেশ করেছ আমার জন্য, তোমার সে অন্তরঙ্গ বন্ধু 1 পয়সার নেকির ঘাটতির কারণে জাহান্নামে জ্বলবে, বন্ধু 1টা পয়সা নেকি দাও, তোমার বন্ধু জান্নাতের মালিক হতে পারবে। বন্ধু সরাই দিলেন, কে বন্ধুত্বের পরিচয় নিয়ে এসেছ, তোমাকে আমি চিনি না। দন্না দিলেন ভাইয়ের কাছে, নিরাশ ফিরে আসলেন, দন্না দিলেন আব্বার কাছে, পরিচয় দিলেন, আব্বাও ফেরত দিলেন। শেষ আশ্রয়স্থল মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জামি। মা কত কোরবানি আমার পিছনে পেশ করেছেন, কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন, আমার সামান্যতম দুঃখ কষ্ট আপনার সহ্য হতো না, আপনার সে আদরের দুলাল মাত্র 1 পয়সার নেকির ঘাটতির কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, মা কি করে আপনি সহ্য করবেন, মা মেহরবানি করে 1টা পয়সার নেকি আমাকে দিলে আমি জান্নাতের মালিক হতে পারি। মা চোখ রাঙ্গা করে দাঁত কিড়মিড় মেরে ধিক্কার দিয়ে সরাই দিলেন, কে আমার ছেলের পরিচয় এসেছ, যাও তোমাকে আমি চিনি না, নেকি দেওয়ার প্রশ্নই আসে না। নিরাশ হয়ে গেলেন, যেখানে আব্বা কাজে লাগলো না, মা কোনো কাজে আসলো না, কে আমাকে আর নেকি দিবি। এর মধ্যে হঠাৎ পিছন থেকে আওয়াজ আসতেছে, ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান একটু দাঁড়াও। কোন দিক থেকে আওয়াজ আসতেছে তাকিয়ে দেখেন খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখা যায়। এসে জিজ্ঞেস করলেন, চেহারা মলিন কেন, ছুটাছুটি করছো কেন, অস্থির অস্থির বাপ কেন? ভাবলেন যেখানে আব্বা আম্মা কাজে লাগলো না, এই অচেনা মানুষটা কি কাজে লাগবে। তারপর বাধ্য করলেন, বলো চেহারা কেন মলিন, ছুটাছুটি কেন করছো, অস্থির কেন? জবাব দিলেন, হুজুর 1 পয়সা নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে যায়। কত চেষ্টা করলাম, বন্ধু বান্ধব নিরাশ করলো, ভাইবেরাদর নিরাশ করলো, আব্বা আম্মা পর্যন্ত ফেরত দিয়ে দিল, কেউ 1 পয়সা নেকি দিল না, তাই অস্থির, জান্নাত বুঝি আর আমার কপালে নেই। এ কথা শোনার পর
খাজা ওবায়দুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাই এক পয়সা নেকি বের করে দিয়ে বললেন, নাও এক পয়সা নেকি দিয়ে দিলাম, নেকির পাল্লায় তুলে দাও। আব্দুর রহমান জামি খুশি খুশি ছুটে এসে এক পয়সা নেকি নেকির পাল্লায় তুলে দিলেন। এতে করে নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে জান্নাতের সিদ্ধান্ত হয়ে যায়। এর মধ্যে চোখ খুলে দেখেন থরথর করে কাঁপতেছেন, অদূরে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাই বসা। তাকে কাঁপতে দেখে কাছে এসে জিজ্ঞেস করছেন, বেটা তুমি কে, কোথেকে এসেছো, কি জন্য এসেছো, এভাবে কাঁপতেছো কেন? একটু আগে যার সম্পর্কে একটু ধারণা পোষণ করেছিলেন, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারাদ, যে এত সম্পদ একত্রিত করে আল্লাহ আলা হতে পারে না, তার দ্বারা এত বড় উপকৃত হলেন, কি করে ঘটনা শোনার লজ্জা লাগে। কিন্তু বাধ্য করছেন, কোথেকে এসেছ, কেন এসেছ, কাঁপতেছ কেন, তাড়াতাড়ি বলো। আব্দুর রহমান জামি বলছে, হুজুর আমি ক্ষমা চাই, বহু দূর থেকে সফর করে এসেছিলাম, আপনার কাছে মুরিদ হব, এসে দেখি আপনি অঢেল সম্পদের মালিক, মনটা খারাপ হয়ে যায়, একটি পঙ্ক্তি রচনা করি, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারা, যেহেতু পরিশ্রান্ত ছিলাম ক্লান্ত ছিলাম আপনার মসজিদে আরাম করতেছিলাম, এর মধ্যে ঘুম এসে যায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এই অবস্থা, হুজুর এক পয়সা দেখি আপনি আমাকে দেওয়ার বরকতে আমার নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে জান্নাতের সিদ্ধান্ত পেয়েছি। হুজুর জবাব দিলেন, ও আব্দুর রহমান, এক পঙ্ক্তি তো তুমি বানিয়েছ, আর এক পঙ্ক্তি আমার থেকে শুনে নাও, আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ, আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ। যারা সম্পদ একত্রিত করে আল্লাহওয়ালা হতে পারে না, তবে মনে রাখবে যদি কোনো আল্লাহওয়ালা সম্পদ একত্রিত করে উপার্জন করে নিজের জন্য করে না, তোমার মতো আরেক আল্লাহওয়ালার জন্য করে, আল্লাহর দিনের জন্য করে, মসজিদ মাদ্রাসার জন্য করে, ওয়াজ মাহফিলের জন্য করে, গরিব দুঃখের জন্য করে, এটা বুজুর্গ হওয়ার জন্য অন্তরায় নয়, প্রতিবন্ধী নয়। তা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছেন, ফাতুবা লিনাফসিন আওতানাত ক্বারাদাহা মুগাল্লাকাতাল আবওয়াব মুরহান হিজাবুহা। শরীয়তের বিধি নিষেধ মেনে যদি কেউ সম্পদ উপার্জন করে ধনী হয়, এটা মোটেও দোষনীয় নয়, এটা সওয়াবের কাজ। আর শরীয়ত লঙ্ঘন করে সুদের পন্থায়, ঘুষের পন্থায়, চুরির পন্থায়, ডাকাতির পন্থায়, মিথ্যা অবলম্বন করে, মালে ভেজাল করে, মাপে কম দিয়ে, চাঁদাবাজি করে, মস্তানি করে, জবরদখল করে, জুলুম অত্যাচার করে, যদি কেউ সম্পদ উপার্জন করে তাকে তুলনা দিয়েছে কুকুরের সাথে। কুকুরের যেমন কোনো ইজ্জত বরং দুনিয়াতে নেই, তেমনইভাবে মানুষগুলি ইজ্জত বরং দুনিয়াতে থাকবে না, আখেরাতে থাকা তো প্রশ্নই আসে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। তা আল্লাহ বলছেন, ও মানুষেরা, তোমরা তো আশরাফুল মাখলুকাত, কুকুর কেন স্বাস্থ্যে যাবে, তোমাদের রিজিকের দায়ভার আমি খোদার হাতে, তোমার কাজ শুধু আমার গোলামি করা, আমার গোলামি করো, দেখবে রিজিক তোমার পিছনে পিছনে তোমাকে খুঁজে বের করে নিবে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রাহেমাহুল্লাহ, তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে অভিযোগ, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওদের খালাতো ভাইয়ের সংখ্যা এ যুগ অত কম নয়, বিভিন্ন মাদ্রাসার ব্যাপার, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, বাস্তবতা বলতে কিছুই সব মিথ্যা। গঙ্গুহী নাম গেছে, সরকার সিআইডি পাঠাইছে, বেচারা ছিল একজন হিন্দু মানুষ, চুপে চাপে আসছে, লুকিয়ে লুকিয়ে খেয়াল রাখে কি করে, এক সপ্তাহ হল, এক সপ্তাহ পর হজরতের কাছে গিয়ে ধর্ণা দিল, বলল, হুজুর আমি একজন হিন্দু মানুষ, বেশভূষা পরিবর্তন করে আপনার এখানে এসেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ সরকার বাহাদুরের কাছে, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, এখানে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়। এক সপ্তাহ রইলাম, ওই নাম নিশানাও পাইলাম না, বরং এখানে দেখতেছি আপনার খানকার প্রত্যেকটি ইট পাটকাল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বের হয়। তবে হুজুর একটি কথা বুঝতে পারতেছি না, কই কি, অসংখ্য মানুষ এখানে আসে, সিঁড়ি খায়, এ খাওয়া দাওয়ার ব্যবস্থা কীভাবে হয়, আপনার আয়ের উৎস কী, এটা দেখতেছি,
হযরত জবাব দিলেন, আমাদের আয়ের উৎস হলো তাওয়াক্কুল, খোদা ভরসা, তাওয়াক্কুল আয়ের উৎস। তো হিন্দু বেচারা তাওয়াক্কুল কি বুঝবে, জিজ্ঞেস করে হুজুর এটা কোন ব্যবসার নাম, কজিনে এটা কোনো ব্যবসার নাম নয়, ও কোনো খেতি বাড়ির নাম, কজিনে খেতি বাড়িরও নাম নয়, তো এটা কি? তো হযরত বললেন যে আমরা যার গোলাম, আমাদের থাকা খাওয়া পরার দায়িত্ব তার, আমাদের দায়িত্ব শুধু তার গোলামি করা, তো উনি আমাদের খানটা পরিচালনা করেন, কিভাবে করেন এটা উনি জানেন। হিন্দু বেচারা এটা তো বুঝে আসার কথা নয়, আসলে বুঝে আসার কথা নয়, আমরা বুঝি না কিভাবে উনি চালান, চালান উনি। আরো তিন দিন রই, দশ দিন শেষ করে এখন বিদায় নিবে, আবার আসতেন হুজুরের কাছে। হুজুর সাত দিন রইলাম চুপে চাপে লুকিয়ে লুকিয়ে, তিন দিন রইলাম প্রকাশ্যে, জঙ্গিবাদের কিছু দেখলাম না, সরকার বিরোধী ষড়যন্ত্র কোনো খোঁজ এখানে নেই, পাওয়া গেল না, আমি বিদায় নিচ্ছি, এই হুজুরের দশটি টাকা আপনার খানকার জন্য দিলাম, আপনি মেহরবানি করে গ্রহণ করুন। হুজুর বললেন না ভাই, আপনার পয়সা আপনি নিয়ে যান, আপনার টাকা লাগবে না। না হুজুর নিতেই হবে, হুজুর গ্রহণ করেন না সে ফিরে ফিরে নিতেই হবে। এক পর্যায়ে গিয়ে হুজুর বললেন আপনাকে খানকায় দশ টাকা দিতে কে বলেছে? তো না হুজুর কেউ বলেনি, তাহলে কেন দেন? আমার অন্তর আমাকে বাধ্য করতেছে দেওয়ার জন্য, হুজুর না দিলে আমি বড় ব্যথা পাবো, এই দশ টাকা নিতেই হবে। শেষমেশ হুজুর দশ টাকা গ্রহণ করলেন আর বললেন, তিন দিন আগে যে জিজ্ঞেস করেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল, আমিও চাইনি কেউ বলেনি, তারপর আপনি দিতে বাধ্য, এভাবে এখানকার চলে, এটার নাম হলো তাওয়াক্কুল। তো যদি বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থাশীল হই, তো আমাকে সুদ ঘুষ আর হারামের পিছনে দৌড়তে হবে না, ইনশাআল্লাহ হালাল পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, দায়ভার তাঁর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে হালাল রিজিক কামাই করে হালাল পথে ব্যয় করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে আন-নাসিহা, তা আমাদের মাসা থেকে বের হয়, অনেক প্রয়োজনীয় লেখা ভিতরে আছে, পড়লে ইনশাল্লাহ উপকৃত হবেন, মূল্য মাত্র ২০ টাকা, ওই গেটে আছে সামনে, সংগ্রহ করে পড়বেন ইনশাল্লাহ উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم واخذل من خذل الإسلام والمسلمين والعلماء ولا تجعلنا منهم اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم زلزل أقدامهم اللهم خرب بنيانهم اللهم خالف بين كلمتهم وخذهم أخذ عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين رب العالمين কতগুলো অপরাধে মানুষ গভীর রাত ওয়াজ মাহফিলে বসে কঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি, মাওলাই করিম কারোর হাতকে তুমি খালি ফিরে দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও, নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় এনো। হায় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করো, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ,
যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। মাহফিলের খাতিরে পুরো এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও। আয় আল্লাহ, মাহফিল রুসিলা এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান করো, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করো, হালাল পথে রিজিক কামাই করা তৌফিক দাও, হালাল পথে ব্যয় করার সুযোগ করে দাও, হারাম থেকে আমাদের হেফাজত ফরমাও। মাওলায়ে কারীম, মেহরবানি করে আমাদেরকে তোমার বানায়ে নাও, তুমি আমাদের হয়ে যাও। আয় আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। ও মালিক আজকের তু গুয়াম কে তু পাকি ও খোদাই, মালিক আজকের তু গুয়াম কে তু পাকি ও খোদাই, নারাওয়াম বজুসারা কে তু আরা হনুমাই, হামাদর গাহে তু জোয়াম, হামাদর গাহে তু পুয়াম, হামাদর ঈদে তু গোয়াম কে বতর ঈদে সাজাই, বাড়ি আজ ফরদান খফতান, বাড়ি আজ তোহমতে মুরদান, বাড়ি আজ এজজ নায়াজি, বাড়ি আজ আয়ব খাতাই, হামারা আয়বে তু দানি, হামারা আয়বে তু পুষি, হামারা রিস্কে রেসানি, হামারা জুদে আতাই, তু জন জফতে না জুয়ে, তো ফুরো খফতে না খাহি, আহাদা বে জন জফতি, মালিকা কাম রওয়াই, আহাদা বে জন জফতি, মালিকা কাম রওয়াই, না সফরে না কওয়াকেব, না বুরুজি না দাকায়েক, না মাকামে না মানাজিল, না নাসিনি না বাবাই, না বুদে খালতে তু বুদি, না বুয়াদ খালতে তু বাসি, না তু খেজি না নাসিনি, না তু কাহি না ফাজাই, তু খুদাওয়ান্দ ইয়ামিনি, তু খুদাওয়ান্দ ইয়াসারি, তু খুদাওয়ান্দ জমিনি, তু খুদাওয়ান্দ সামাই, তু খুদাওয়ান্দ জমিনি, তু খুদাওয়ান্দ সামাই, তু করিমি, তু রহিমি, তু সামিঈ, তু বাসিরি, তু নুমায়েন্দায়ে ফজলি, তু সাজাওয়ারে খোদাই, তু নুমায়েন্দায়ে ফজলি, তু সাজাওয়ারে খোদাই, আহাদা লাইসা কামিসলি, সামাদা লাইসা কাফজলি, লিমানিল মুলকু তু গোয়েকে সাজাওয়ারে খোদাই, লিমানিল মুলকু তু গোয়েকে সাজাওয়ারে খোদাই, না দুয়া ওয়াসফে তু গুফতাম কে তু দর ওয়াসফে না গুঞ্জি, না দুয়া শরহে তু করদাম কে তু দর শরহে না আই, না দুয়া শরহে তু করদাম কে তু দর শরহে না আই, লবদাম দানে তিলাওয়ার হামাতোড়ি দে তু গোয়াম, মগর আজাতিশে দোজখ বুয়া দাসে সুদরে আই, মগর আজাতিশে দোজখ বুয়া দাসে সুদরে আই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।